গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলার বামুনডাঙ্গা রেল স্টেশনে দীর্ঘদিন পর দাঁড়িয়ে স্বাচ্ছন্দ্যে টিকিট কিনতে পারছেন যাত্রীরা। এই স্টেশনে দুই বছরের বেশি সময় নিচু হয়ে শুয়ে বসে কিংবা হামাগুড়ি দিয়ে টিকিট কিনতে হয়েছে যাত্রীদের। সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে ওই স্টেশন থেকে শুয়ে বসে টিকিট কেনার ছবি ভাইরাল হয়। এরপর বিষয়টি নিয়ে বিভিন্ন গণমাধ্যম প্রতিবেদনও প্রকাশিত হয়। এরপর কর্তৃপক্ষের টনক নড়ে, পরে সেই টিকিট কাউন্টার পরিবর্তন করা হয়। আগে মানুষ যে ভোগান্তি ভোগ করত, এখন নতুন কাউন্টার হওয়ার কারণে মানুষ ধীরে সুস্থে আরামে টিকিট নিতে পারতেছে। বামুনডাঙ্গা রেল স্টেশন সূত্র জানায়, সান্তাহার লালমনিরহাট রুটে 11টি রেল স্টেশন গাইবান্ধা জেলার সীমানায় পড়েছে। এর মধ্যে বামুনডাঙ্গা স্টেশনে দাঁড়িয়ে টিকিট কাটার ব্যবস্থা ছিল না। স্বাচ্ছন্দ্যে ট্রেনে ওঠানামা করতে 2021 সালের মে মাসে এই স্টেশনের প্ল্যাটফর্ম উঁচুকরণ করা হয়। এতে ব্যয় হয় প্রায় 1.5 কোটি টাকা। প্ল্যাটফর্ম উঁচু করে টিকিট কাউন্টারটি নিচু হয়ে যায়। তখন থেকে 2 বছরের বেশি সময় ধরে বসে হেলে টিকিট কাটতে হচ্ছিল যাত্রীদের। আমাদের যে বিতর্কিত টিকিট কাউন্টারটি ছিল, ওই টিকিট কাউন্টারটি গত 14/8/23 হইতে বন্ধ করে দিয়ে নতুন অস্থায়ী কাউন্টার হইতে আমরা টিকিট প্রদান করতেছি। এই টিকিট আগে যে কাউন্টারে যাত্রী সাধারণ অসুবিধা হয়েছিল, এখন নতুন কাউন্টার হইতে টিকিট দেওয়ার কারণে যাত্রীরা স্বাচ্ছন্দ্য বোধ করে টিকিট আমাদের কাছ থেকে নিচ্ছেন, তাতে তাদের কোনো অসুবিধা আর হচ্ছে না। এবং বিল্ডিংটি টেন্ডার হওয়া মাত্রই কাজ শুরু হবে, সেই পর্যন্ত অস্থায়ী কাউন্টারটা আমাদের চালু থাকবে। পরবর্তীতে নতুন বিল্ডিং হলে নতুন কাউন্টার হবে, তখন আর কোনো অসুবিধা হবে না। খোঁজ নিয়ে জানা যায়, গেল সপ্তাহে বামুনডাঙ্গা স্টেশন মাস্টারের কক্ষের 2টি দরজার মধ্যে একটি দরজা বন্ধ করে দাঁড়িয়ে টিকিট সংগ্রহ করার মতো পরিবেশ সৃষ্টি করে একটি টিকিট কাউন্টার চালু করেছে কর্তৃপক্ষ। ফলে যাত্রীদের কষ্ট করে আর টিকিট সংগ্রহ করতে হচ্ছে না, এখন দাঁড়িয়ে টিকিট কেনার ব্যবস্থা করায় খুশি যাত্রীরা। স্থানীয়রা জানান, অপরিকল্পিতভাবে প্ল্যাটফর্ম নির্মাণ করায় সমস্যা সৃষ্টি হয়েছে। প্ল্যাটফর্ম উঁচু করার সঙ্গে সঙ্গে টিকিট কাউন্টারের ঘরও উঁচু করা দরকার ছিল, কিন্তু যাত্রীদের সেবার কথা ভাবা হয়নি, ফলে 2 বছরের বেশি সময় খেসারত দিতে হয়েছে। যাত্রীরা জানান, দীর্ঘ 2 বছর ধরে বামুনডাঙ্গা স্টেশনে বসে শুয়ে কিংবা হামাগুড়ি দিয়ে টিকিট কিনতে হতো। এ নিয়ে বিভিন্ন গণমাধ্যমে সংবাদ প্রকাশের পর নড়েচড়ে বসে রেলওয়ে কর্তৃপক্ষ, আর এখন শুয়ে বসে টিকিট কিনতে হয় না।